হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্যারাডাইজ পেটস অ্যান্ড ব্লগের আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার পেছনে পার্ক দেখে নিশ্চয়ই কোয়ারি হচ্ছে আমি আজকে কোথায় এসেছি। তো কালকে রাত থেকে আমার একদম ঘুম ছিল না যে তোমাদের জন্য আর নতুন কী কী কেনের আমি নিয়ে আসতে পারি, আর সেইটাকেই মাথায় রেখে কিন্তু আজ আমি চলে এসেছি দমদম। এবং এক্স্যাক্ট দমদম নয়, কোন জায়গাটা আমি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব, এবং আজ একটা নতুন ক্যানেল রয়েছে আমার সঙ্গে। তবে হ্যাঁ, ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা, আজ কিন্তু কোনো লিটার আমি দেখাবো না, কিন্তু আজ আমি যে ক্যানেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা শুধুমাত্র শেয়ার করছি তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, এবং চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার। চারিদিকটা ভীষণ সুন্দর হলেও বৃষ্টি বলে বৃষ্টিপাত মানছে না, মানে কখন চলে আসবে বুঝতে পারছি না, তার মুখ ভার আজকে। সো চলো আমরা একদম ভিডিওতে চলে যাই। প্রথমে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আজকের যার ক্যানেল, এবং তারপরে জেনে নিচ্ছি তার কাছে কী কী আছে এবং তৎসহ কিছু ছোটো ছোটো টিপস। তো চলো। সো বন্ধুরা, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কিন্তু আজকে দমদম, আর দমদমে চলে এসেছি অয়নের কাছে। তো হাই, হ্যাঁ, প্যারাডাইজ স্পেস অ্যান্ড ব্লগে অনেক 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 স্বাগত। যদিও অনেক কিছু করার আছে, আমি জানি না কতটা করতে পারবো, বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। তো অয়ন, একটু তোমার ইন্ট্রোডাকশনটা একটু যদি দিয়ে দাও। নমস্কার, আমি অয়ন মান্না। আমি প্রফেশনাল কোনো কেনেল বিল্ড করি না, আমি হোম ব্রিড করি, জাস্ট শখের বসে পোষা। সেখান থেকে আজকে শখে বছরে একবার কি দু বছরে একবার আমি বাচ্চা সময় পেলে তুলি, না হলে তুলি না। সব কুকুর আগেই বলে দিচ্ছি, আমার প্রতি কটা কুকুর এখন মোল্ডিংয়ে রয়েছে, প্রত্যেকে আনকন্ডিশনে রয়েছে, তাও দিদি রিকোয়েস্টে যতটুকু পেরেছি আমি দেখাচ্ছি। আচ্ছা, আর তোমার এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেসটা যদি একটু বলো। এক্স্যাক্ট অ্যাড্রেস বলতে গেলে যদি দুদিক দিয়ে আসে, যদি কেউ হাওড়ার দিক থেকে আসে তাহলে আমি বলবো দমদম নেবে, ওখান থেকে আমাকে ফোন করতে পারে, বা ওখান থেকে থার্টি বাস স্ট্যান্ড থেকে একটু। আর যদি কেউ এদিক থেকেও আসে তাহলেও দমদম নেবে, মানে আমাদের রানাঘাট সাইড থেকেও আসলে দমদম নামবে, দমদম নেবে এদিকে আসতে পারে, অথচ মেট্রো লাইন নওয়াপাড়া নামতে পারে বা দমদম নামতে পারে, দুটোরই মাঝখানে হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, আর তোমার তোমার ফোন নাম্বারটা যদি একবার শুরুতেই বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9874653639। আচ্ছা, তো বন্ধুরা এইবার একটু ওদেরকে দেখাই। বেসিক্যালি ওর কাছে রট রয়েছে, ও রট সাধারণত কাছে রয়েছে, সেগুলো তো আমি দেখাবো। তাছাড়াও এখন যেটা দেখাতে পাচ্ছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে জার্মান শেপার্ড এবং তৎসহ ল্যাব্রাডর। তো যেটা আমি অয়নও বলে দিয়েছি এবং আমিও বললাম যে এখন কিন্তু কোনো লিটার আমরা তো দেখাবো না, এরকম তো নয় যে প্রত্যেক মাসে লিটার হয় বা উচিতও নয় করানো। তো সেক্ষেত্রে কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অয়নকে বলবো, অয়ন তুমি একটু তোমার ল্যাব্রাডরটার যদি সম্বন্ধে কিছু বলো একটুখানি। ল্যাব্রাডর, দেখুন ল্যাব্রাডরের সম্বন্ধে কিছু বলার নেই, খুব একটা কমন ব্রিড, সবার কাছেই মোটামুটি থাকে। এর বয়স কত? ওর বয়স এখন হয়ে গেল 3.5 বছর 4 বছর। আচ্ছা, আমি ওকে শখের বসে কিনে এনেছিলাম আজ থেকে বছর দুয়েক আগে। শখের বসে এনেছিলাম, পছন্দ হয়েছিল, একজনের কাছে দেখেছিলাম, পছন্দ হওয়াতে আমি দুজনকেই একসাথে কিনে একে একে একসাথে প্রথম দিন আসাতে প্রচুর মারপিট হয়, কিন্তু এখন ফ্রেন্ডস। আর তুমি ওকে এমনি ওর ফুড হ্যাবিট কি, মানে কি কি ফুড হ্যাবিট বলতে? দেখুন, আমার প্রতিটা কুকুরে আমি ন্যাচারাল খাওয়াতে খুব ভালোবাসি। আচ্ছা, ডগ ফুডটা খুব কমই দিই, ন্যাচারালি আমি মাংস ভাত তার সঙ্গে ডিম এটা দিয়েই চালাই। এবার গরমকালটার সঙ্গে যেরকম দই চলে এবং বিভিন্ন শাকসবজি তো থাকে সিজনাল। আর এমনি ধরো এদের যখন মেডিকেশনের কোনো দরকার হয় বা যখন তোমার লিটার হবে, ধরো সেটা তুমি যেরকম বলেছিলে 3 মাস বাদে হোক, তো সেক্ষেত্রে তাদের যদি মেডিকেশন বা কিছু দরকার হয় সেক্ষেত্রে কি? মেডিকেশন বলতে মেডিকেল বলতে দেখুন আমি তো প্রফেশনাল নই, সুতরাং নিজে নিজে কিছু করাটা উচিত না, সুতরাং ডাক্তারের মানে তোমার কাছে কি ডক্টর কন্ট্যাক্ট আছে? ডক্টর কন্ট্যাক্ট বলতে দেখুন আমি পার্থসারথি জানা, ডক্টর পার্থসারথি জানা, উনি ভেটেরিনারি বেলগাছিয়া ভেটেরিনারি ছাড়া বাইরে কোথাও বসে না, ঠিক আছে, ওনার কাছে সেন আমি কাউকে দেখাই না। আচ্ছা, তো এছাড়া আমার আছে লোকালে একজন ভূতদা বলে, তাকে সে দেখে এমনি টুকটাক, সবসময় তো আমারও সময়, আমি অন্য প্রফেশনের মানুষ, সেখান থেকে আমি তো সময় পাই না, এটা আমার শখের জিনিস, সুতরাং টুকটাক লাগলে তখন ভুট্টাদা থাকে, ভুট্টাদা বলে একজন আছে।
আমরা আমাদের চ্যানেল অলওয়েজ বলি যে আমরা প্রাণী দেখাই না, আমরা প্রাণ দেখাই, যার জন্যই আজকে এখানে দৌড়ে আসা বা ছুটে আসা। তো একদম বসে পড়েছে, খুব ওবিডিয়েন্ট কথা শোনে। বিড়াল দেখেছে নাকি? তো জার্মান শেপার্ড তোমরা এর আগে আমাদের চ্যানেলে দেখেছো যে এরা যে বলে যে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয় তা কিন্তু একটাও নয়। ও দেখেছো চুপচাপ, ওকে বলা হয়েছে বসেছে, তো বসেই আছে। তো এই জার্মান শেপার্ডের বয়স কত অয়ন? ওর ওই একই বয়স। আচ্ছা, উপর নিচ। আচ্ছা, এক বয়স তো কোনো ব্রিডারই বলে না। হুম, কিন্তু আমি ওকে যখন বলে এনেছিলাম তখন ওকে এক বছর বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, কিন্তু এখন ওর আমার কাছে হয়ে গেল আরো 2 বছর ধরে, 3.5-4 বছর বয়স, একই বয়স। আচ্ছা অয়ন, আমি একবার জিজ্ঞেস করে নেব, ল্যাব্রাডরটা আমরা মোটামুটি সবাই জানি বা খুব কমন ব্রিড, কিন্তু জার্মান শেপার্ড তো আমরা সবাই সকলেই জানি যে অ্যাজ এ গার্ড ডগ ব্যবহৃত হয়। তো এদেরকে, এদের ক্ষেত্রে মানে তুমি যেহেতু, মানে আমি যদি সেই হিসাবে দেখি যে একজন পেট প্যারেন্টস হিসাবে যদি তোমাকে দেখি, তুমি কি মনে করো যে এদের ক্ষেত্রে কি কি যত্ন বা কেয়ারটা এক্সট্রা করে নেওয়া দরকার? আমার মনে হয় যে সবাই, সব শুধু জার্মান শেপার্ড ল্যাব বা রটওয়াইলার বলেই না, রাস্তার কুকুরই বলুন কি বাড়ির কুকুরই বলুন, সবাই সমান আমার কাছে, ঠিক আছে? তাদেরকে আপনি যেরকম তৈরি করবেন, আপনার বাচ্চাকে আপনি যেরকম তৈরি করেন, আপনার বাচ্চাকে যদি আপনি খারাপ শিক্ষা দেন সে খারাপ শিক্ষা পাবে। আপনার একটা পাপ্পি ঘরে নিয়ে যাওয়া মানে, আমি আগেও বলেছি, একটা পাপ্পি ঘরে নিয়ে যাওয়া মানে একটা বাচ্চাকে ঘরে নিয়ে আসা। সুতরাং আপনি আপনার বাচ্চাকে কীরকম শিক্ষা দেবেন আপনার ওপর নির্ভর করেন। অনেকে দেখি অনেক রকম বলে, আমি তো প্রফেশনাল নই, আমি সিম্পল কথা বলবো, আপনার বাচ্চার মতন ভালোবাসুন, সবার সাথে মেশান, দেবেন কুকুর একদম ঠান্ডা হবে, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু দিন, তাকে শাসন করার জায়গায় শাসন করুন, তাকে ভালোবাসার জায়গায় ভালোবাসুন, তাতে দেখবেন ঠিক থাকে। হুম, আর মোটামুটি আমি তো দেখতেই পাচ্ছি যে জার্মান এবং ল্যাব একসাথেই রয়েছে, মানে হয় না বলে যে এরা যেহেতু, জার্মান ল্যাব বলে না, আমার একটা রটওয়াইলার ছাড়া বাকি সবাই আমার একসাথে থাকে, কেউ কাউকে কিছু বলে না। লোকে বলে রটওয়াইলার অ্যাগ্রেসিভ হয়, আমার রটওয়াইলার আমি আনবো একজনকে ছাড়া, হ্যাঁ ওটা আমি দোষ মেনে নিচ্ছি, ওটা আমি তৈরি করেছি, আচ্ছা ওটা আমার গাইডলাইনের জন্য তৈরি করেছি ওকে গার্ড ডগ। আচ্ছা, তো আমি অয়নকে বলবো যে অয়ন ওদেরকে একটু ছুটি দিতে এবং তোমার রটওয়াইলারগুলোকে যদি একটু আনো। আচ্ছা, দেখতেই পাচ্ছো যে আমাদের যে প্রচণ্ড পরিমাণে একটা মিথ থাকে যে রটওয়াইলার এরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়, কিন্তু একদমই তা নয়। তো দেখতেই পাচ্ছো একদম চুপচাপ বসে আছে, তবে বেসিক্যালি ওরা এসিতে থাকে, ওদের একটু আজকে গুড়ু গুড়ু করতে নিয়ে আসা হয়েছে আমাদের ব্লগের জন্য। তো একটু হাঁপাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো, তো আমি একটু চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওর ইনফরমেশন নেওয়ার। তো এটা কতদিন হয়েছে অয়ন তোমার কাছে রয়েছে? ১৩ মাস মতো হয়েছে। তো এরই কি তুমি বলেছিলে যে লিটারটা তোমার অলরেডি বেরিয়ে গেছে? না, আচ্ছা, ওর মায়ের এরা তিন, মানে মা আর দুই মেয়ে। আচ্ছা, তিনজন আমার কাছে আছে। আচ্ছা, ওনার মায়ের, ওকে এখনো ফ্রেশ, ওকে এখনো আমাদের বন্ধুরা আছে তারা তো ডেফিনেটলি তোমাকে যোগাযোগ। আচ্ছা, তো অয়ন ওদেরকে এমনি তুমি কি খাওয়াও, মানে ও কি খায়? আগেও বলেছি এখনো একই কথা বলছি, আমি ওদেরকে ন্যাচারাল খাবারে রাখতে ভালোবাসি। ওরা ন্যাচারালি মাংস ভাত দুবেলা খায়, তার সঙ্গে ডিম অ্যাড করা হয়। আচ্ছা, মানে মাংস ভাতের সাথে একটা করে ডিম অ্যাড করা হয়, এবং গরমকালে ওদেরকে দই প্রোভাইড করা হয়। হ্যাঁ, গরমকালে দই দেওয়া হয়। দেখুন, অনেকে অনেক রকম, অনেক এক্সপার্টরা রয়েছে, আমি তো অত এক্সপার্ট নই, মামা বল। আচ্ছা, এদিকে এদিকে ঘোরো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, ঘোরো ঘোরো ঘোরো, আপনার দিকে এসো এসো। তা আমি তো অত এক্সপার্ট নই, আমি যেটুকুনি জানি রটওয়াইলারের যদি ব্রিড ডেফিনেশন বলতে পারেন, তাহলে বোন সাইজ স্ট্রং হওয়াটা দরকার, কেননা মানুষই বলুন আর পশু পাখি বলুন, তাদের বোন যত স্ট্রং হবে ততটা ভালো। তার সঙ্গে ব্লাড লাইন ম্যাটার করে, ব্লাড লাইন যার যত ভালো হবে কুকুরের কোয়ালিটি তত ভালো হবে। তার সঙ্গে তো মুখ মাথা তো অবশ্যই বলতে হবে, কেননা রটওয়াইলারের একটা হেড সাইড বড, একটু মাজেল, একটু হার্ড মাজেল বা বোন সাইজ একটু বড় সড়ো কুকুর না হলে ঠিক রট বলে মানায় না। ওয়েট কত হবে? ওয়েট ওর এখন অ্যাভারেজ প্রায় ৪০ কিলোর কাছাকাছি। ৪০ কিলোর কাছাকাছি কাছাকাছি
আচ্ছা আচ্ছা অয়ন, তোমার কুকুর কি কখনো বা তোমার রট কি কখনো কোনো কম্পিটিশন বা কিছুতে গেছে? না না, সত্যি কথা বলতে আমি তো যেহেতু এই প্রফেশনটা আমার এক্স্যাক্ট প্রফেশন না, এটা আমি শখে বিজনেসটা করি, ঠিক আছে? ওদের পেপার টেপার সবই আছে, বাট শোয়ে নামানোর আমি ওদের সময়টা পাই না। আচ্ছা, মানে কেউ যদি পড়ে লিটার হলে পেপার সমেত নিতে চায় সেটা কি নিতে পারবে? আচ্ছা, তো তোমরা কিন্তু পেপার পেয়ে যাবে ওর কাছে, যেটা ও জানালো, আর তার সাথে তোমাদের যা যা গাইড দরকার অন্তত নেওয়ার পরে সেটা হয়তো অয়ন করে দেবে। তো আমি ওকে একটু সামনে থেকেই দেখাচ্ছি বেশিক্ষণ। আচ্ছা, এই যে তুমি বললে ওরা এসিতে থাকে, মানে ওদেরকে কি এসিতেই রাখতে হবে? না না না, এসিতে রাখতে হবে না। এই যে বলি না, আমার যেরকম ওদের মা, ওরা ওদের মা এখন এসি পেয়েছে, এর আগে এসি পায়নি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওরা ছোট থেকে এসি পেয়েছে। আচ্ছা, আমার আগে সেই ক্ষমতা ছিল না, আগে খেলাধুলা করতাম তখন অত ক্ষমতা ছিল না যে আমি এসি কিনবো, তারপরে কাজ যখন শুরু করি তারপরে আমি এসি কিনতে পারি, সুতরাং তখন আমি এসি লাগাতে পারি। এখন যেরকম ম্যাক্সিমাম টাইমটা ওদের প্রায় 12-14 ঘন্টা ওরা এসি করে। আচ্ছা, কিন্তু সবসময় রাখি না, বিকজ অফ পরে যখন আমি কোথাও বের করতে চাইবো তখন ওদের আরও বেশি কষ্ট হবে। এখন কি কষ্ট দেখছেন, আরও বেশি কষ্ট হবে, একদম দৌড়াদৌড়ি করে এলো। হ্যাঁ, তো ওকে আমি ছুটি দিয়ে দেবো, টাটা। তো অয়ন চলে যাচ্ছি, এও হচ্ছে রোজি, তাই তো? আচ্ছা, ওরও মোটামুটি কিরকম, জাস্ট নর্মাল একটা অ্যাপ্রক্সিমেট কিরকম বয়স হবে ওর? ওর এখন বয়স হচ্ছে 7 মাস হয়নি এখনো। 7 মাস হয়নি এখনো? আর এরও ওয়েট কি 40-এর কাছাকাছি? না, ওয়েট 40 নয়, ওর এখন প্রায় 32+। আচ্ছা আচ্ছা, এরা তো ধরো বাড়িতে যদি কারোর বাচ্চা টাচ্চা থাকে তারা কি রড নিতে পারে আরামসে? আচ্ছা, মানে তাকে যদি সবার সাথে মেশায় এরকম ফ্রেন্ডলি হবে, আমার কুকুরকে যে কোনো বাচ্চার কাছে ছেড়ে দিই। আচ্ছা, হয়তো লাফালাফি করবে কিন্তু তার হুট করে বাইট করবে। আচ্ছা, কিন্তু এদের তো বাইটিং টেন্ডেন্সি থাকে? বাইটিং টেন্ডেন্সি থাকে, কি বললাম, যেটা যদি আপনি বাইটিং টেন্ডেন্সি তৈরি করান তাহলে থাকে। ও আচ্ছা, তো সবকিছুই কিন্তু তৈরি করানোর উপর বা প্র্যাকটিসের উপর, একদমই তাই। তো ভীষণ মিষ্টি বাচ্চা, একদম চুপচাপ বসে আছে। যারা নিতে চাও রটওয়েইলার বা রট নিয়ে ভাবছো, ভয় পাও, তারা কিন্তু ইজিলি নিতে পারো। তো তোমরা কীভাবে পরিচর্যা করছো সম্পূর্ণটাই ডিপেন্ড করে। এবার আমি একটু চলে যাই অন্য কথায়। এই যে অয়ন, তুমি যেটা বলছো যে 3 মাস বাদে যখন লিটারটা আসবে, মোটামুটি তোমার কাছে কি রেঞ্জ তুমি রাখো? দেখো, রেঞ্জের কোনো আমি এক্স্যাক্ট রেঞ্জ রাখি না, কেননা আমি তো প্রফেশনাল নই যে এক্স্যাক্ট, একদম এটা। হ্যাঁ, তবু একটা এরকম কোয়ালিটি হয় তার উপর আমি দাম, তাও একটা ছোট্ট আইডিয়া। ছোট্ট আইডিয়া বলতে অ্যাভারেজ 15 থেকে শুরু হয়, আপ টু 35 অবধি। এবারে পেপার, ব্লাড লাইন তার মধ্যে ইনক্লুড থাকে। পেপার আর কোনটার ব্লাড লাইন, যেরকম আগের ব্লাড লাইনটা যেটা দেখলেন ওটা হচ্ছে পাঞ্জাব লাইন থেকে বিলং করছে, ওটা অ্যাভারেজ আপনি 20-30 মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু এই যে ব্লাড লাইনটা রয়েছে, এই ব্লাড লাইনটা একটু কস্টলি হয়। আচ্ছা, কেননা ওর বাবা হচ্ছে, আমি আগের যারা এসে তাদেরকেও বলেছি, ওর বাবা হচ্ছে বাগুনাস ডেন কেনেল, সবাই মোটামুটি চেনে যারা রটুইলার ঘাটাঘাটি করে। বাগুনাস ডেন কেনেলের সার্বিয়া ইম্পোর্ট একটা ডগ আছে, সেটা হচ্ছে ড্যানজো। ড্যানজো ডাইরেক্ট ছেলে হচ্ছে এদের বাবা। আচ্ছা, এর বাবা হচ্ছে ড্যানজোর ছেলে, হিসাব মতো হচ্ছে এ হচ্ছে ড্যানজোর নাতনি। আচ্ছা, সেটা সেটা ভেরি ঠিক করে বসো, করে বসো, ঠিক করে বসো, চলো বসো। বুঝতে পেরেছি, তো যেহেতু ব্লাড লাইনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তো সেক্ষেত্রেও কস্টও ডিপেন্ড করে। এটাকে অলরেডি দেখতে পাচ্ছেন, আগেরটাকে যেটাকে দেখলেন প্রায় তার সমান সমান চলে গেছে। ও এখন 7 মাস বয়স, এখনও ওর প্রায় 13 মাস বয়স, ওর হাফ বয়স হচ্ছে ওর, ঠিক আছে? একই মা বাট বাবা আলাদা, মা একই বাবা আলাদা, সুতরাং কতটা কি ডেভেলপ করতে পারবো সেটা হয়তো ভবিষ্যৎ আর বাকিটা ঠাকুরের উপরে, জানি না কতটা কি। ডেফিনেটলি হবে, ডেফিনেটলি হবে। তো যারা রড খুঁজছে, এবং আমি বলবো যে কিছু কিছু বিষয় আছে, বলে অনেকে কথাতে আছে সস্তায় পুষ্টিকর খাদ্য, প্লিজ এইসব বিষয়ে তোমরা যেও না সস্তায় পুষ্টিকর খাদ্য। সস্তার জিনিস বস্তায় হয়ে যায়, একদমই তাই, ভালো জিনিস পাওয়া যায় না। সত্যি কথা বলতে একটা ভালো ব্লাড লাইন কিনতে গেলে, একটা
হিসাব মতো এই যে ওর বাবাকে যে এনেছে সে 1.5 লাখ টাকা দিয়ে এনেছে, আচ্ছা এরকমই জিনিস হয়েছে। আজকে ওকে যখন আমি মিটিং করাতে যাই তখন ক্যাশ মানিটা আমি বলবো না, বাট যে টাকা নেয় মোর দেন এনাফ। তো একদমই তাই, যেরকম নেয় সেরকম কোয়ালিটিও জিনিস। এই যে জিনিসটা, এই যে সাইজ, এই যে হাইট, এই যে বোন সাইজ, এটা একটা এখন নর্মাল রডুলারের থেকে বড় বোন সাইজ, ও এখনো বাড়বে, এখনো বাড়বে, এখনো অনেক বাড়বে। তো সেটাই বলছি যে কিছু কিছু জিনিস কিন্তু সেভাবে হয় না। তোমরা যদি অয়নকে, অয়নের রড তোমাদের যদি পছন্দ হয় এবং ওর যখন লিটার উঠবে সেটা ওই 2-3 মাস বাদে, তখন যদি তোমাদের মনে হয় অয়নের থেকে তোমরা রড গ্র্যাব করবে, তো তোমরা অয়নের কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো এবং ওর থেকে নিতে পারো। আমি অয়নকে বলবো, আমরা একদম ভিডিও শেষ প্রান্তে এসে গেছি, কারণ বেশি দেরি আমরা করবো না। ওয়েদার আমি তোমাদেরকে বলেইছি, আজকে ওয়েদার ভীষণ খারাপ, কখন বৃষ্টি আসবে, অলরেডি বৃষ্টি পড়ছে। তো যেহেতু ওরা পোষ্য, ওদেরকে ওই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ আমি রাখতে পারবো না। তো অয়ন, তুমি একবার তোমার নাম্বারটা আরেকবার বলো আর তোমার লোকেশনটা আরেকবার যদি একটু বলে দাও। লোকেশনটা যদি আমি বলি তাহলে বলবো হচ্ছে দমদম এবং নোয়াপাড়া দুটোর মাঝখানে হচ্ছে আমার বাড়ি, দুদিক দিয়েই আসা যায় আমার বাড়িতে। সে যে ট্রেন লাইন যদি বলতে পারো, আর যদি মনে করেন বাসে আসবেন তাহলে আপনি ডানলপ বা সিদ্ধির মোড় এখানে নামবেন, নেবে আরামসে ওখান থেকে অটো আসে আমার বাড়ির সামনে একদম। আর ফোন নাম্বারটা যদি, ফোন নাম্বার হচ্ছে 9874653639। আচ্ছা, আমি অয়ন একবার একটু তোমার রডটাকে আরেকবার একটু দেখাবো সামনে থেকে, প্লিজ কাছে এসে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কথা বলে সেইটা ওর স্ট্যাক পজিশন দেখলে বুঝে যায়, একদমই তাই। এখন 7 মাস হয়, তো চলো আমি ওদেরকে বলবো ছুটি দেওয়ার জন্য, তো ওকে টাটা জানাচ্ছি। তো এতক্ষণ যাদেরকে তোমরা দেখলে, এ হচ্ছে তার মা, মানে দেখে নাও, মানে এরপরে যখন লিটার উঠবে তখনও কিন্তু তোমাদের কাছে হয়তো অনেকেই কোশ্চেন থাকে মা বা বাবাকে দেখতে চায়, তো মাকে আমি দেখিয়ে দিলাম, জাস্ট দেখে নাও। বারবার বলে দিচ্ছি লিটার কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে, তখন কিন্তু তোমরা অয়নকে যোগাযোগ করতে পারো বা করে রাখতে পারো। আচ্ছা অয়ন, তুমি যখন ডেলিভারি করো তখন কি তোমার কাছ থেকে এসে নিয়ে যেতে হয়? যদি কেউ বাইরে চায়, মানে এক্স্যাক্ট বাইরে চায় সেখানে, তাহলে তাদেরকে আসাটা আমি বলবো সব থেকে বেটার, কেননা আমি ওই ডেলিভারির ঝামেলাতে যেতেই চাই না। আসো, বাচ্চা দেখো, যেটা বাচ্চা পছন্দ হবে সেই বাচ্চা দেখে নিয়ে যাও। আচ্ছা, জুলি, এই যে, এই যে, এই যে, এই যে, এই হচ্ছে জুলি, এই যে, এই যে, এই যে, এই যে, স্টে। তো এরই বেবিস আসবে? না, এর বেবিস আসবে না, এর বেবিস হয়ে গেছে, বেরিয়ে গেছে। আচ্ছা, এর হয়ে গেছে, কিন্তু এর পরে যে লিটারটা হবে তাহলে হচ্ছে জারার আছে, জারার। আচ্ছা, ওর বড় মেয়ে যাকে আমরা প্রথমেই দেখালাম, একদম প্রথম প্রথম যে রডটাকে দেখালাম, ওর ও হচ্ছে জারা, এর মেয়ে, এর বড় মেয়ে, এর বড় মেয়ে। কোয়ালিটি আপনাদের সামনে কি প্রোডিউস করে ও,
একদম কোয়ালিটির সামনে আমরা চেষ্টা করি কোয়ালিটি ব্রিডই আপনাদের সঙ্গে শেয়ার করতে। কথা বলতে যদি কেউ কোয়ান্টিটি চান তাহলে আমি দিতে পারবো না, যদি কেউ কোয়ালিটি চান তাহলে হয়তো দিতে পারি। একদমই তাই। ওই যে বিড়া তো ঠিক আছে, থ্যাংক ইউ অয়ন আমাদের সঙ্গে তোমার তোমার যে প্রিয় পোষ্যগুলো রয়েছে সেগুলো শেয়ার করার জন্য। আমরাও ভীষণ খুশি দেখে, অন্তত কোয়ালিটি দেখে এবং ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। আশা করছি আমরা আবার সময় পাবো তোমার লিটার এলে। সো হ্যাঁ বন্ধুরা, গল্পের ছলে আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম, ঠিক প্রপার ক্যানেল বলবো না, কারণ অয়ন হচ্ছে টোটালি ওর একদম পোষ্য, ওরা ওর ক্যানেল নেই, ও শখে করে। বেসিক্যালি আমি এটা তোমাদের দেখানোর রিজন এটাই যে তোমরা ফারাক করতে শেখো, যে আমরা অনেক কিছু তোমাদেরকে দেখাই, একটা হার্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ক্যানেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং আজকে প্রপার যিনি বাড়িতে পোষছেন তার কাছে থাকতে, মানে তার ব্রিড কীরকম হয় আমি কিন্তু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা ডিফারেন্সিয়েট করো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা পারচেস করতে পারো, যদি কিছু কোয়ারি থাকে অয়নকে ফোন করতে পারো, আর যদি আমাদের ভিডিও মানে প্যারাডাইস পেটস এন্ড ব্লগের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি এখান থেকে টাটা জানাচ্ছি, তোমাদের জন্য কিন্তু আরও এক্সাইটিং জিনিস ওয়েট করছে, সো স্টে টিউন। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।